রচনার নাম বাহ্য পূজা। বাহ্য উপাসনার প্রসঙ্গে আবার বলি, ইহজীবন এবং জাগতিক সুখের লক্ষ্যে উপনীত হইবার জন্য ঈশ্বরকে উপাসনা করা অতি নিম্ন স্তরের পূজা। অধিকাংশ লোকই দেহের এই মাংসপিণ্ড এবং ইন্দ্রিয়ের সুখ অপেক্ষা উচ্চতর কোনো চিন্তা করিতে পারে না। এই বেচারারা এই জীবনেই যে সুখের সন্ধান করে সে সুখ পাশব সুখ, তাহারা প্রাণী খাদক, তাহারা তাহাদের সন্তান সন্ততিদের ভালোবাসে। ইহাই কি মানুষের সব গৌরব? আমরা আবার সর্বশক্তিমান ঈশ্বরকে পূজা করি কি জন্য? কেবল এইসব জাগতিক বস্তু পাইবার জন্য এবং সর্বদা ওইগুলিকে রক্ষা করিবার জন্য? ইহার অর্থ এই যে আমরা এখনো পশুপক্ষীর জীবনের ঊর্ধ্বে উঠিতে পারি নাই। পশুপক্ষী অপেক্ষা আমরা মোটেই উন্নততর নই, আমরা উন্নততর কিছু জানিও না। আমাদিগকে ধিক, আমাদের আরো উচ্চতর শিক্ষা পাওয়া উচিত। পশুপক্ষীদের সহিত আমাদের তফাতেই যে আমাদের মতো তাহাদের ঈশ্বর বলিয়া কিছু নাই। পশুদের মতো আমাদেরও পাঁচটি ইন্দ্রিয় আছে, কিন্তু তাহাদের ইন্দ্রিয়গুলি আরো তীক্ষ্ণ। একটি কুকুর যে রূপ তৃপ্তি সহকারে একখণ্ড হাড় চিবায়, আমরা একগ্রাস অন্ন তেমন তৃপ্তির সহিত খাই না। আমাদের অপেক্ষা তাহাদের জীবনে আনন্দ বেশি, সুতরাং আমরা পশুদের চেয়ে একটু নিকৃষ্ট। তোমরা কেন এমন কিছু হইতে চাহিবে যাহাতে প্রকৃতির কোন শক্তি তোমাদের উপর অধিকতর কার্যকরী হইবে? ইহা একটি বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তনীয় বিষয়। কি তোমাদের কাম্য? এই জীবন, ইন্দ্রিয় সুখ, এই শরীর, অথবা অনন্ত গুণে মহৎ এবং উচ্চতর কোনো কিছু বস্তু? এমন একটি অবস্থা যাহার কোনো চ্যুতি নাই, যেখানে কোনো পরিবর্তন নাই। অতএব ইহার দ্বারা কি প্রতীত হয়? তোমরা বলো, হে প্রভু, অন্ন দাও, অর্থ দাও, আমার রোগ নিরাময় করো, ইহা করো, তাহা করো। যখনই তোমরা এইরূপ প্রার্থনা করো, তখনই আমি জড় বস্তু, জড় জগতই আমার লক্ষ্য, এইভাবে নিজেদের সম্মোহিত করিয়া থাকো। প্রত্যেকবারই যখন তোমরা জাগতিক অভিলাষ পূরণের জন্য উদ্যোগী হও, ততবারই তোমরা বলিতে থাকো, আমরা জড় দেহ মাত্র, আমরা আত্মা নই। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি সব স্বপ্ন মাত্র। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি অদৃশ্য হইয়া যাইবে। ঈশ্বরকে ধন্যবাদ যে সৃষ্টিতে মৃত্যু, সেই মহান মৃত্যু আছে, যাহা সব ভ্রান্তি, সব স্বপ্ন, এই দেহবাদিতা, এই মর্মবেদনার অবসান ঘটাইয়া দেয়। কোনো স্বপ্নই চিরস্থায়ী হইতে পারে না, শীঘ্র অথবা বিলম্বে ইহা অবশ্যই শেষ হইবে। স্বপ্নকে চিরস্থায়ী করিতে পারে এমন কেহ নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি যে তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন। তবুও বলিব, এই প্রকারের উপাসনার সার্থকতা আছে। এভাবে চলিতে থাকো। প্রার্থনা একেবারে না করা অপেক্ষা কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভালো। এই সোপানগুলি অতিক্রম করিয়া যাইতে হইবে, এগুলি প্রাথমিক শিক্ষা। মন ক্রমশ ইন্দ্রিয়, দেহ, এই জাগতিক ভোগসুখের ঊর্ধ্বে কোনো বস্তুর বিষয়ে চিন্তা করিতে আরম্ভ করে। মানুষ কি রূপে ইহা করে? প্রথমে মানুষ চিন্তাশীল হয়। তুমি যখন কোনো একটি সমস্যা চিন্তা করিতে থাকো, তখন সেখানে চিন্তারই এক অপূর্ব আনন্দ আসে, ইন্দ্রিয়ের ভোগসুখ বলিয়া কিছু থাকে না। এই আনন্দই মানুষকে মনুষ্যত্বের দিকে লইয়া যায়। একটি মহৎ ভাবের বিষয় চিন্তা করো। চিন্তা যতই গাঢ় হইবে এবং মন সংযত হইবে, তখন তোমার দেহের বিষয় আর মনে উদিত হইবে না, তোমার ইন্দ্রিয়গুলির কাজ বন্ধ হইয়া যাইবে, তখন তুমি সমস্ত দেহ জ্ঞানের ঊর্ধ্বে চলিয়া যাইবে। তখন ইন্দ্রিয়ের মধ্য দিয়া যাহা কিছু প্রকাশিত হইতেছিল, সবই ওই একটি ভাবে কেন্দ্রীভূত হইবে। ঠিক সেই মুহূর্তে তুমি পশু অপেক্ষা উন্নত। সেই সময়ে দেহাতীত এমন একটি অনুভূতি, এমন একটি প্রত্যক্ষ উপলব্ধি তুমি লাভ করিবে, যাহা কেহই তোমার নিকট হইতে কাড়িয়া লইতে পারিবে না। মনের লক্ষ্য সেখানে, ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নয়। এইরূপে ইন্দ্রিয়গ্রাহ্য জগত হইতে আরম্ভ করিয়া তুমি অন্য অনুভূতির রাজ্যে একটু একটু করিয়া প্রবেশাধিকার লাভ করিবে। তখন এই জগৎ বলিয়া তোমার নিকট আর কিছুই থাকিবে না।
যখন তুমি সেই আত্মার একটু আভাস পাইবে, তখন তোমার ইন্দ্রিয় বোধ, তোমার ভোগাকাঙ্ক্ষা, তোমার দেহাসক্তি চলিয়া যাইবে। সেই ভাবরাজ্যের আভাস একের পর এক তোমার নিকট উদ্ঘাটিত হইবে, তোমার যোগ সম্পূর্ণ হইবে এবং আত্মা তোমার নিকট আত্মারূপেই প্রতিভাত হইবে। তখনই তুমি ঈশ্বরকে আত্মারূপে উপাসনা করিতে আরম্ভ করিবে। যখনই তুমি বুঝিতে পারিবে যে উপাসনা কোনো স্বার্থ সাধনের নিমিত্ত নয়, অন্তরের অন্তরে এই পূজা ছিল ভালোবাসা, যাহা অসীম হইয়াও সসীম। ঈশ্বরের পাদপদ্মে ইহা অন্তরের চিরন্তন আত্মনিবেদন, সর্বস্ব অর্পণ। সেখানে কেবল তুমি, আমি নই, আমি সেখানে মৃত, তুমি সেখানে আছো, আমি নাই। সেখানে আমি ধন, সৌন্দর্য, এমনকি পাণ্ডিত্য কামনা করি না, আমি মুক্তি চাই না। যদি তোমার অভিপ্রেত হয় তবে 20,000 বার নরকে গমন করিব। আমি কেবল একটি বস্তু কামনা করি, হে ঈশ্বর, তুমি আমার প্রেমাস্পদ হও। শেষ হলো স্বামী বিবেকানন্দের প্রবন্ধ বাহ্য পূজা। পরের দিন নতুন প্রবন্ধ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে।